আজকের আলোচ্য বিষয় তড়িৎ বিভব। এই ভিডিওর অংশ এক। সূচনা: তড়িৎ ক্ষেত্রকে তড়িৎ প্রাবল্য ছাড়াও তড়িৎ বিভব দ্বারা বর্ণনা করা যায়। পরীক্ষা আধানের বৈশিষ্ট্য: তড়িৎ ক্ষেত্রে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়। এবার আসছি তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বর্ণনা করার জন্যে আমরা আগে দেখেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বারা বর্ণনা করা হতো। একটা উৎস আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তার বিস্তৃতি ম্যাথামেটিক্যালি অসীম পর্যন্ত, কিন্তু বাস্তবে কিছুটা এক নির্দিষ্ট সীমা পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্রের সীমাটা থাকে। তা এই তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব বা বিস্তৃতি কতটা সেটা বোঝার জন্য আমরা আগে একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন আমরা আরেকটা রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করা যাবে। এই স্কেলার রাশিটা হলো তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, একটা বল মানে একটা টেস্ট চার্জ, তার একক আধান যতদূর পর্যন্ত বলটা অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সীমানা। এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে এই অনুভূত বলের পরিমাণ বিভিন্ন হবে। তাহলে এই বল ভেক্টর দ্বারা বা তড়িৎ প্রাবল্য ভেক্টর দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করেছি। এবার আরও একটা রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রকে আমরা বর্ণনা করব। সেই স্কেলার রাশিটা হলো তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে টেস্ট চার্জের একক আধানের স্থিতিশক্তিটাকেই বলা হবে তড়িৎ বিভব। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো বিন্দুতে আমরা একটা টেস্ট চার্জ রাখি, তা সে একটা গতিশক্তি নিয়ে চলতে শুরু করবে। তা এই শক্তিটা সে পেল কোথা থেকে? তা কোনো না কোনো শক্তি ব্যয় করেই এই শক্তিটা পেয়েছে, সেটাই হচ্ছে স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তির প্রভাবেই কী হবে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো পরীক্ষা আধান বা টেস্ট চার্জকে রাখলে সে বল অনুভব করবে, একটা শক্তি নিয়ে তড়িৎ ক্ষেত্রের বলের অভিমুখে, তড়িৎ বলের অভিমুখে গতিশীল হতে থাকবে। তা আমরা এখন সেই স্থিতিশক্তির কনসেপশনটা আনার চেষ্টা করি। এবার আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে পরীক্ষা আধান। এই যে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব বা তার বিস্তৃতি পরীক্ষা করার জন্য একটা আধানের দরকার হবে, সেই আধানটাকেই বলা হবে পরীক্ষা আধান বা টেস্ট চার্জ। আর এই টেস্ট চার্জের বৈশিষ্ট্যটা কী? টেস্ট চার্জের বৈশিষ্ট্য হচ্ছে, এটাকে আমরা কিউ জিরো দ্বারা ডিনোট করি। তা এটা হতে হবে খুব ক্ষুদ্র মানের, আর কি এটা ধনাত্মক হতে হবে। এর মানটা এত কম যে এ কোনো তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে না, এক কথায় এর কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। একটা উৎস আধান, এর একটা সীমানা থাকবে যেই পর্যন্ত তার কী আছে, আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে। তা এর মধ্যে যদি আমরা কোনো একটা টেস্ট চার্জ রাখি, তাহলে কী হবে, সে একটা দুটোই ধনাত্মক, সুতরাং এই দিকে একটা বল অনুভব করবে। যেই এই আমি তড়িৎ ক্ষেত্রের বাইরে নিয়ে যাব, তখন কিন্তু আর কোনো বল অনুভব করবে না, এখানে কোনো তড়িৎ বল থাকবে না এই পজিশনে। তার মানে এই তড়িৎ ক্ষেত্র কতটা পর্যন্ত বিস্তৃত আছে সেটা আমরা এই পরীক্ষক আধানের দ্বারাই বুঝতে পারব। এই পরীক্ষা আধানকে যদি আমরা এই তড়িৎ যে ক্ষেত্রে রাখলে সে একটা বল অনুভব করবে, তা সেটাই হবে, সেই এলাকাটাই হবে তোমার তড়িৎ ক্ষেত্রের এলাকা। এবং বিভিন্ন বিন্দুতে এই বলের মানটা বিভিন্ন হবে। আমরা জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যত দূরে সরে নিয়ে যাব তত ওই মানটা কমতে থাকবে, এবং একটা সময় কমতে কমতে এত কম মানের হবে যে কোনো রকম বল অনুভব করবে না। আর যত কাছে নিয়ে যাব
সেই বিন্দুতে কাছের বিন্দুগুলোতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বেশি হবে। তা এটা গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বারা আমরা একটা তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করলাম। এ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি বল ভেক্টর দ্বারা এই তড়িৎ ক্ষেত্রটাকে বর্ণনা করা গেল। এবার আমরা আরও একটা রাশির কথা বলবো, যেটা হচ্ছে স্কেলার রাশি। সেই স্কেলার রাশিটা কি না, তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা কি, এখানে যে চার্জটা আছে একে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় সে তাহলে কি হবে, একটা শক্তি নিয়ে ওইদিকে যেতে থাকে। এখানটায় যদি রাখি তাহলে এখান থেকে একটা শক্তি নিয়ে এটা চলতে শুরু করবে, এখানে যদি রাখি আরও বেশি শক্তি নিয়ে চলতে থাকবে। তা এই শক্তিটা পেল কোথা থেকে, এটা নিশ্চয়ই কোনো না কোনো শক্তি ব্যয় করা হয়েছে, এর জন্যে সেই শক্তিটাই স্থিতিশক্তিরূপে এই প্রতিটা বিন্দুতে সঞ্চিত হয়ে আছে। এবং প্রতি এই টেস্ট চার্জের একক আধানের দরুন যে স্থিতিশক্তি সেটাকেই বলা হবে তড়িৎ বিভব। তাহলে প্রতিটা বিন্দুতে কী হবে, এই তড়িৎ বিভবের মানটা আলাদা আলাদা হবে। যত কাছে হবে সেই স্থিতিশক্তির পরিমাণটা বেশি হবে, তার মানে তড়িৎ বিভবের মানটা বেশি হবে। যত দূরে যাবে তত তড়িৎ বিভবের মানটা কমতে থাকবে। তাহলে প্রতিটা বিন্দুতে এই তড়িৎ বিভবের মানটা একটা অনন্য মান, একটা নির্দিষ্ট মানের থাকবে। আর এখানেও ঠিক তাই, তড়িৎ প্রাবল্যটাও প্রতিটা বিন্দুতে তার অনন্য মানের হবে, তবে তার একটা দিক থাকবে। আর এটা স্কেলার রাশি হয় এর কোনো দিক থাকবে না। তাহলে তড়িৎ বিভবটা কি না, টেস্ট চার্জের প্রতি একক আধানে যে স্থিতিশক্তিটা থাকবে সেটাকেই বলা হবে তড়িৎ বিভব। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বারা যেমন ব্যাখ্যা করতে পারি, সেরকম একটা তড়িৎ বিভব দ্বারাও ব্যাখ্যা করতে পারি। তবে এই তড়িৎ প্রাবল্য দ্বারা ব্যাখ্যা করার তুলনায় আমাদের এই তড়িৎ বিভব দ্বারা ব্যাখ্যা করাটা অধিকতর সহজ, কারণ এরা ভেক্টর আছে, তাদের অনেকগুলো আধানের দরুন যদি আমরা নির্ণয় করতে চাই তার ভেক্টর সমষ্টি জানতে হবে, সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র এইসব অ্যাপ্লাই করতে হবে। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে জাস্ট বীজগাণিতিক সমষ্টি করলেই হবে। এরকম আরও বিভিন্ন ধরনের সহজভাবেই আমরা কী করতে পারি, স্থির তড়িতের ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারি এই তড়িৎ বিভব দ্বারাই। তবে তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ প্রাবল্যেরও একটা সম্পর্ক যে নেই তা না, সেটা কিন্তু আছে। যখনই একটা টেস্ট চার্জকে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখব, একটা শক্তি নিয়ে চলতে থাকবে, এই শক্তিটা পেল কোথা থেকে, এটাকে আগেই আমরা কী করতে হয়েছে, একটা বাহ্যিক বল দ্বারা একটা কৃতকার্য করতে হয়েছে। বাইরে থেকে একে এনে এখানটায় স্থাপন করতে যে শক্তিটা ব্যয় হবে সেটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়েছিল, সেটাই খরচ হতে থাকবে। তাহলে বহিঃস্থ বা বাহ্যিক বল দ্বারা কৃতকার্য এই তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। এই বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কৃতকার্যটা, যে শক্তিটা ব্যয়িত হচ্ছে সেটাই ওই বিন্দুতে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়। তাহলে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্যটা যেহেতু স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়, সুতরাং এর পজিটিভ কার্যটাই হবে স্থিতিশক্তি। আর তড়িৎ বল দ্বারা কার্য যদি বলি, সে তাহলে এখানে রাখলেই এইভাবে চলতে থাকবে, মানে ওই স্থিতিশক্তিটা ক্ষয় হতে থাকবে, এটা শক্তিটা খরচ হচ্ছে, সুতরাং এইটাকে আমরা নেগেটিভ ধরব। তড়িৎ বলের দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মানটাই হবে সঞ্চিত স্থিতিশক্তি। ঋণাত্মক ধরার কারণ কি, কারণ এ সঞ্চিত শক্তিকে ব্যয় করে বলে। তাহলে এই স্থিতিশক্তিটা আমরা দুরকম পেতে পারি, বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য দ্বারাও পেতে পারি, আবার তড়িৎ বলের দ্বারা যে কৃতকার্য তার ঋণাত্মক মানের দ্বারাও আমরা এই স্থিতিশক্তিটাকে পেতে পারি। এবার এই স্থিতিশক্তির প্রতি টেস্ট চার্জের একক আধানের দরুন যে স্থিতিশক্তি হবে সেটাকেই বলা হবে তড়িৎ বিভব। তাহলে সঞ্চিত স্থিতিশক্তি যদি ডিইউ ধরি, ডিইউ সমান হবে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃতকার্য,
আবার এই ডিউটাই সমান হবে স্থিতিশক্তির পরিবর্তন হবে তড়িৎ বল দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মান। এবার এই সঞ্চিত শক্তিটা আবার কি না একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যাওয়ার দরুন মানে প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থা নিয়ে যাওয়ার দরুন এ থেকে বিতে নিয়ে যাওয়ার দরুন এক্সটার্নাল বলের দ্বারা মানে তড়িৎ বলের বিরুদ্ধে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার দরুন যে শক্তিটা সঞ্চিত হবে সেটাকে বলা হবে ইউবি মাইনাস ইউএ। ফাইনাল পজিশনের স্থিতিশক্তি আর ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তির বিয়োগফল এটা সমান হবে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য। আবার ওই একই জিনিসটাই হবে তড়িৎ বলের দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মান। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্থিতিশক্তির ধারণাটা আসে কেবলমাত্র এইরকম সংরক্ষী বলের ক্ষেত্রেই এই স্থিতিশক্তির ধারণাটা আসে তথা তড়িৎ বিভবের ধারণাটা আসবে সংরক্ষী বল থেকে। যেহেতু স্থিতিশক্তির ধারণাটা আসে সংরক্ষী বল থেকে আর এখানেও এই তড়িৎ ক্ষেত্র বলটা যেহেতু সংরক্ষী বল সুতরাং এই স্থিতিশক্তির ধারণা থেকেই আমরা কী পাব তড়িৎ বিভবের ধারণাটা পাব। এবার সংরক্ষী বল বলতে কী বোঝায়, যেমন সংরক্ষী বলের উদাহরণ হিসেবে আমরা যেমন এখানে তড়িৎ বল আছে সেরকম চৌম্বক বল মহাকর্ষ বল এগুলো সব হচ্ছে সংরক্ষী বল। তাই এই সংরক্ষী বলের বৈশিষ্ট্যগুলো কী কী, দুটি বিন্দুর মধ্যে সংরক্ষী বল তড়িৎ বল দ্বারা কৃতকার্য বা স্থিতিশক্তি বা তড়িৎ বিভবের পার্থক্যটা নির্ভর করবে কেবল অবস্থানের উপর নির্ভর করবে, কোন পদ বরাবর এলো পথের উপর নির্ভর করে না। এরকম দুটো বিন্দু এ আর বি এদের একটা নির্দিষ্ট স্থিতিশক্তি আছে এটা এদের এই অবস্থানের উপরই নির্ভর করবে, কিন্তু কোন পথে এ থেকে বি এর দিকে যাওয়ার জন্য এরকম সরল পথেও হতে পারে এইভাবেও হতে পারে আবার আঁকামাঁকা পথে এইভাবেও হতে পারে, কিন্তু এই পথের উপর নির্ভর করবে না ওই স্থিতিশক্তিটা, কেবল এদের অবস্থানের উপর বা ভেক্টর দিয়ে বললে এদের দুজনের অবস্থান ভেক্টরের উপর নির্ভর করে। এবং এই বদ্ধ পদ বরাবর টোটাল কার্যটা কী হবে শূন্য হবে, মাঝে কোনো রকম শক্তির উদ্ভবও হয় না বা শোষণও হয় না। এই যেমন আমাদের উদাহরণে একটা বাহ্যিক বল দ্বারা যে কার্যটা করলাম ঠিক সেই বা যে শক্তিটা ব্যয় করলাম সেই শক্তিটাই স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়ে সেটাই আবার কী হবে খরচ হতে থাকবে এবং এইদিকে গতিশীল হতে থাকবে, মনে হবে আপনা আপনিই হচ্ছে কিন্তু তা না, এই বাহ্যিক বল দ্বারা যে শক্তি ব্যয় করে এখানে আনা হয়েছিল সেই শক্তিটাই স্থিতিশক্তিরূপে সঞ্চিত ছিল সেটাই খরচ করে তড়িৎ বলের প্রভাবে সে গতিশীল হতে থাকবে। তার মানে বাহ্যিক বলের দ্বারা কার্যটা যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ বলের দ্বারা কার্যটা নেগেটিভ হবে, তাহলে টোটাল কার্যটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে। তার মানে আমাদের উদাহরণের মধ্যেই কোনো বাহ্যিক বলের দ্বারা কার্য প্লাস হচ্ছে ওই সংরক্ষী বলের দ্বারা এখানে আমাদের তড়িৎ বলের দ্বারা কৃতকার্যের যোগফলটা শূন্য হয়, তার মানে এরা পরস্পর সমান এবং বিপরীত হয়। তড়িৎ বলের দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মানটা সমান হবে এক্সটার্নাল বলের দ্বারা কৃতকার্য, আর কার্যের সেই জন্য পুনরুদ্ধার সম্ভব হয়, যে কার্যটা করলাম সেটাই পুনরুদ্ধার হলো। এইগুলি হলো সংরক্ষী বলের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা এই তড়িৎ বলের ক্ষেত্রেও দেখতে পাব। এবার আসি বিভব প্রভেদ। এই বিভব প্রভেদটা এখানে খুবই অর্থবহ, এই তড়িৎ বিভব প্রভেদ ছাড়া আমরা কোনো একটা বিন্দুর তড়িৎ বিভবের ধারণা পাই না, সেই জন্য আগে আমাদের জানতে হবে তড়িৎ বিভব প্রভেদ কী। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু থাকবে, সেই দুটো বিন্দুর মধ্যে
বিভব পার্থক্যটা কি হবে, তার সংজ্ঞা কি হবে। সেখান থেকে আমরা আসবো কোন একটা বিন্দুর তড়িৎ বিভব বের সংজ্ঞাটা কি হবে বা তার ধারণাটা কি হবে তা আমরা নির্ণয় করব। তা প্রথমেই আমরা বের করি বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য। একটা উৎস আধান প্লাস কিউর দরুন একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা দুটো বিন্দু নিলাম, এ বিন্দু এবং বি বিন্দু নিলাম। এখানে যদি একটা টেস্ট চার্জ রাখা হয়, ক্ষুদ্র একটা আধান, পজিটিভ আধান রাখা হলো, তা এই উৎস আধানের দরুনে একটা বিকর্ষণ বল অনুভব করবে এবং টেস্ট চার্জ আধানের উপর যে বলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তড়িৎ বল এফ ইলেকট্রিক্যাল সমান হবে একক আধানের দরুন যে বল অনুভূত হয় সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে কিউ নট আধানের জন্য মোট কত বল অনুভূত হবে? কিউ নট ই। এই উৎস আধান থেকে এই তড়িৎ ক্ষেত্র বল প্রাবল্যের অভিমুখে একটা তড়িৎ বল উৎপন্ন হবে, এফি ইলেকট্রিক্যাল ধরলাম। এবার এই টেস্ট চার্জকে যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে চাই তাহলে এই তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হয়। সেই বলটাকে ধরে নিলাম, বাহ্যিক বলটাকে ধরে নিলাম এফ এক্সটার্নাল। তা এই বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য সমান কি হবে? এফ এক্সটার্নাল ইন্টু, আমরা যদি এই দিকে খুব ক্ষুদ্র এ থেকে খুব ক্ষুদ্র দূরত্ব ডিএল ধরলাম, এই ডিএল দূরত্ব সরানোর জন্য যে কার্যটা হবে সেটা হবে কার্য সমান বল ডট ডিএল সরণ, এদের ডট প্রোডাক্ট হবে, এরা দুটোই ভেক্টর, কিন্তু যে কার্যটা হবে যে সেটা স্কেলার রাশি, যেহেতু সরণটা ক্ষুদ্র কার্যটাকেও আমরা ক্ষুদ্র ধরে নিলাম, ডি ডব্লিউ পরিমাণ কার্য করতে হবে এবং এটা তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। তাহলে এক্সটার্নাল ফোর্স সমান হবে তড়িৎ বলের সঙ্গে এফ ইলেকট্রিক্যাল, কিন্তু এরা পরস্পর বিপরীতমুখী। এই দুটি বলকে সমান ও বিপরীতমুখী হতে হবে এই কারণেই যাতে লব্ধ বলটা শূন্য হয়। লব্ধ বল শূন্য হওয়া মানে কোনো অতিরিক্ত বেগ বৃদ্ধি হবে না, কোনো গতিশক্তির সৃষ্টি হবে না, এ থেকে বিতে খুব ধীরে ধীরে নিয়ে যেতে হবে যাতে শক্তি বৃদ্ধি না ঘটে। কারণ সংরক্ষী ক্ষেত্রে কোনো অতিরিক্ত শক্তি উৎপন্ন হওয়া চলবে না, মোট কৃতকার্য শূন্য হতে হবে। এবার এটাকে আমরা এই মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে মাইনাস তড়িৎ বল ডট ডিএল, তা এখানে যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে একটা কস থিটা হবে, মাইনাস এফ ইলেকট্রিক্যাল ডিএল কস, এদের মধ্যে কত অ্যাঙ্গেল হবে? এফ ইলেকট্রিক্যাল এই দিকে আর সরণটা এই দিকে, তাহলে এরা বিপরীতমুখী হওয়ায় এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত? -1, তাহলে হয়ে যাবে প্লাস এফ ইলেকট্রিক্যাল ডট ডিএল। এবার এইটার মানটা যদি আমরা বসিয়ে দেই কিউ জিরো ই ডিএল, এটাই হচ্ছে এই ডিএল সরণের দরুন যে ক্ষুদ্র কৃতকার্য এবং এটা বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য। এবার এটাকে যদি আমরা এ থেকে বি পর্যন্ত আনি
তাহলে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন নিতে হবে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন নিলাম এ থেকে বি পর্যন্ত এবং এই ইন্টিগ্রেশনটাকে টোটাল কাজটাকে ধরে নিলাম ডব্লিউ এ বি বাহ্যিক বলের দ্বারা এ থেকে বি বিন্দুতে আনতে যে কার্য করতে হবে সেইটা সমান হবে এটা কিউ জিরো ধ্রুবক কিউ জিরো ইন্টিগ্রেশন এ থেকে বি ই ডিএল তাহলে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্যটা পেলাম এবার এ বিন্দুতে যদি আমরা সঞ্চিত শক্তিকে যদি প্রাথমিক বিন্দুতে ধরি ইউ ড্যাশ এ এবং বি বিন্দুতে টোটাল সঞ্চিত স্থিতিশক্তিকে যদি ধরি ইউ ড্যাশ বি তাহলে এই কৃতকার্যটাই হবে সঞ্চিত স্থিতিশক্তি তার মানে ফাইনাল পজিশনের স্থিতিশক্তি ইউ ড্যাশ বি মাইনাস ইনিশিয়াল পজিশনের স্থিতিশক্তি ইউ ড্যাশ এ সমান হচ্ছে ডব্লিউ এ বি সমান কিউ জিরো ইন্টিগ্রেশন এ টু বি ই ডিএল এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রেখা সমাকলন বা লাইন ইন্টিগ্রাল এটাই বাহ্যিক বল দ্বারা কৃতকার্য সুতরাং বাহ্যিক বল দ্বারা কৃতকার্য সমান স্থিতিশক্তির সঞ্চয় সমান ডিইউ সমান ইউ ড্যাশ বি মাইনাস ইউ ড্যাশ এ সমান হচ্ছে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য এ থেকে বি পর্যন্ত তড়িৎ বলের বিরুদ্ধে যে কৃতকার্য সমান হচ্ছে কিউ জিরো লাইন ইন্টিগ্রাল ই ডিএল এ থেকে বি পর্যন্ত এটাই হলো এ থেকে বি পর্যন্ত বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য যে শক্তিটা ব্যয় হলো সেটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং